বাড়িতে ভরা মণ্ডপের সামনে দীপাকে বলল কালো তখন কিন্তু সূর্য রেগে গেল বলল মা কালীও কালো তা বলে কি কালীকে সবাই কালো বলে কুৎসিত বলো কারণ আমরা সবাই মায়ের সন্তান যাকে যে রূপে দিয়েছে তাকে সেই রূপে থাকতে হয় কেউ কাউকে দেখে ঘেন্না বা অবহেলা করতে নেই সূর্য এই বলে ঘুষি তুলল মুখে বন্ধুরা এদিকে সোনাকে কিন্তু হাত করে নিয়েছে মিসকা এদিকে রূপা ভাবছে সোনা আমার সাথে কথা বলতো একই সাথে টিফিন খেতাম এখন আমার সাথে কথা বললা তো দূরের কথা টিফিনও খায় না বন্ধুরা এবার কিন্তু মিসকা দেখতে পাবে যে সোনাকে ধরে নিয়ে চলে যাচ্ছে সোনাকে বুঝিয়েছে যে তার বাবার কাছে নিয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা আসলে তার বাবার কাছে নিয়ে যাবে না তাকে হয়তো কোনো একটি জায়গায় আটকে রাখবে এইটাই হলো তার ফোন দিই বন্ধুরা এদিকে সোনার মনের যে কথাগুলো বিষ কানে ঢেলে দিয়েছে মিসকা সেগুলো কিন্তু এখন ফুটছে কারণ এখন সোনা যাকে দেখছে তার সঙ্গে খারাপ ব্যবহার করছে যা তা বলছে তাদের সঙ্গে কথা বলছে না মিসকা হচ্ছে যত নাটের গুরু মিশকা দেখতে পাচ্ছে যে সূর্য আর দীপাকে আমি কিচ্ছু করতে পারছি না যতবার করতে যাচ্ছি কিছু না কিছুভাবে বাঁধা পাচ্ছে তখন সে বেছে নিল সোনা রূপাকে তাদের কানে বিষ ঢালছে কিন্তু রূপার কানে ঢালতে পারছে না রূপা কারণ একটু চালাক মতো আছে বন্ধুরা আজকের কার এপিসোডে দেখতে পাবে যে কালো বলে কুরসিদ বলে যা তা বলার জন্য সূর্য কিন্তু ঝাঁপিয়ে পড়েছে প্রতিবাদ করছে যে আমরা সবাই ভগবানের সন্তান সবাই মায়ের সন্তান যাকে যে রূপ দিয়েছে সেই রূপ নিয়েই থাকা দরকার কারোর রূপ নিয়ে কোনো দিন হিংসা করতে নেই এই বলে কিন্তু সূর্য ঝাঁপিয়ে পড়েছে বন্ধুরা আজকের কার আগাম আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবেন নমস্কার বন্ধুরা